একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা এখনও দগদগে ঘায়ের মতো স্মৃতির শরীর ক্ষত হয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের কাছে। ২০০৪ সালের বঙ্গবন্ধু অ্যাভিনিউর এই হামলার ঘটনায় স্মৃতিচারণ করতে গিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেন, দেশে এখনও একটি মহলে রয়েছে পাকিস্তান প্রীতি। ১৫ আগস্ট হত্যা করা হয় বঙ্গবন্ধুকে, আর সেই আগস্ট মাসেই জাতির পিতার কন্যাকে হত্যার উদ্দেশ্যে হয় গ্রেনেড হামলার মতো ঘটনা। একান্ত এক সাক্ষাৎকারে সেই কারণও জানান তিনি। আগস্ট মাসেই ঘুরে ঘুরে আওয়ামী লীগের উপরে আঘাতটা আসে এবং চক্রান্ত হয় উৎখাতের, সরকার পতনের। আমার কাছে মনে হয় যে এক তো হলো যে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা, সেই পাকিস্তান প্রেমী যারা, সেই পাকিস্তান প্রেমীরাই তাদের সেই পাকিস্তান আর নেই, বাংলাদেশ হয়ে গেছে, এই গাত্রদাহ থেকে তারা হয়তো একটা কিছু পরিকল্পনা করে। আবার পরের দিনই ভারতের স্বাধীনতা দিবস, সেই দিবসটিকে সামনে রেখে মানে দুটো দিবসকেই তারা গুরুত্ব দিয়ে স্বাধীনতা পরাজিত শক্তি, প্রতিক্রিয়াশীল চক্র, সাম্প্রদায়িক শক্তি, যারা বিএনপি জামাত নামে আমরা চিনি বা মৌলবাদী যত গোষ্ঠী আছে বাংলাদেশে, সকলেরই টার্গেট থাকে যে এই মাসেই শক্তি প্রদর্শন করতে হবে যে তারা, এবং তারা বলে স্বাধীনতার ৫০ বছর পরও এখনও বাংলাদেশে পাকিস্তানপন্থী মানুষ যেমন সক্রিয় রয়েছে, তেমনি ভারত বিরোধী গোষ্ঠীও সক্রিয় বলেও জানান লিটন। যারা বাংলাদেশ চায়নি, যারা ৭১ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়কে তাদের পরাজয় মনে করে, সেই শক্তি তো থেকেই গেছে বাংলাদেশের কাছে, তারা তো এই সমস্ত বলবেই আমাদেরকে ভারতপন্থী দল বলা। ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন আওয়ামী লীগের এই নেতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।